হ্যালো ভিওর মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুবান আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি অসাধারণ অ্যাপ সম্পর্কে কথা বলবো যে অ্যাপগুলো ব্যবহার করে আপনি আপনার ফোনটিকে আর পাঁচজনের তুলনায় আলাদাভাবে স্মার্টভাবে এবং শর্টকাট ইউজ করতে পারবেন সুবন্ধুবান আপনারা যদি জানতে চান এই অ্যাপগুলোর নাম কি এবং কিভাবে ইউজ করবেন তাহলে ভিডিওটা পুরো দেখুন ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন বন্ধুগণ প্রথম আপনি নাম ডুয়ার্স অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে ডুয়ার্স লিখে সার্চ করুন তাহলে অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটির লিঙ্ক এবং বাকি দুটো অ্যাপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করুন ওপেন করার পর ডুয়ার সার্ভিসটা দেখতে পাচ্ছেন অন করা আছে যদি আপনার অফ থাকে তাহলে এটা অন করে দেবেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন ডুয়ার্স আছে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে পাঁচ সিলেক্ট করে নিন এবং এর নিচে যে ইস ডুয়ার্স লেখা আছে সিম্পলি এখানে ক্লিক করেও আপনারা পাঁচ সিলেক্ট করে দিন তো পাঁচ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ড্রয়ার চলে এসেছে তো আপনারা জাস্ট ডোয়ার্স আঙুল রেখে ডান দিক থেকে বা দিকে সোয়াইপ করুন তারা দেখতে পাচ্ছেন ডোয়ার্স গুলো ওপেন হয়ে যাচ্ছে তো এখানে আপনারা প্রায় পঁচিশ খানা অ্যাপ রাখতে পারবেন এবং শর্টকাট ইউজ করতে পারবেন তো এখানে আপনারা অ্যাপ গুলো কিভাবে সেট করবেন সেটা দেখাবো এখন তো আমি সর্বপ্রথম ডোয়ারটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ পর্যন্ত নাম্বার আছে অর্থাৎ এখানে আপনারা পাঁচটি অ্যাপ সেভ করতে পারবেন তো অ্যাপ সেট করার জন্য সিম্পলি আপনারা নাম্বার উপর ক্লিক করুন তো আমি ক্লিক করছি পাঁচে পাঁচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের অ্যাপ গুলো শো করছে তো এখান থেকে আমি একটা অ্যাপ নিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপে ক্লিক করলে আপনি এখানে চলে আসলো তো এইভাবে আপনারা অ্যাপগুলোকে সেট করে নেবেন এক থেকে পাঁচ পর্যন্ত এবং এখানে পাঁচটা টয়ারে আপনারা টোটাল পঁচিশটা অ্যাপ ইউজ করতে পারবেন সেট করতে পারবেন আপনার মোবাইলের অ্যাপের ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে সেট করবেন যাতে আপনার অ্যাপগুলো ইউজ করতে সুবিধা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপগুলোকে সাজিয়েছি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সাজাই নি জাস্ট আপনাদের দেখানোর জন্য সাজিয়েছি তো আপনারা এইভাবে অ্যাপগুলোকে জাস্ট সেট করে নেবেন এবং আপনার ফোন আরো আরো হবে আরো শর্টকাট ভাবে ইউজ করতে পারবেন দুই নম্বর নাম ডুয়াল ব্রাউজার মাধ্যমে আপনারা একসাথে দুটো কাজ করতে পারবেন তো অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ওপেন করুন ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে দুটো সার্চ সার্চ বার আছে তো আমি প্রথম ট্যাবে করছি ইউটিউব লিখে তো ইউটিউব লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চলছে এবং সেকেন্ড যে আপনার বার্টি রয়েছে এখানে যদি আপনি গিয়ে সার্চ করেন অন্য কিছু যেমন আমি এখানে গুগল লিখে সার্চ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল আছে অর্থাৎ এখানে আমি অন্য সার্চ করতে পারি লাইক ফেসবুক কিংবা অন্যান্য জিনিস আমি এখানে ব্রাউজ করতে পারবো পাশাপাশি আমি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখি সেটাও দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো কাজ করা যাচ্ছে তো এইভাবে আপনারা একসাথে দুটো কাজ করতে পারবেন অ্যাপের মাধ্যমে একই সাথে ভিডিও কিংবা ব্রাউজ কিংবা আপনারা হয়তো অন্য দুটো কাজ করতে পারবেন অ্যাপের মাধ্যমে তিন নম্বর অ্যাপটির নাম গেস্টার লক এটি একটি লক স্ক্রিন তো আপনি যদি এটা ইউজ করতে চান সিম্পলি অ্যাপটিকে ডাউনলোড করুন ডাউনলোড করার পর ওপেন করুন ওপেন করার পর এখানে যে ক্রিয়েট গেস্টার লেখা রয়েছে সিম্পলি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাদের ড্র করতে হবে আপনি যেটা ড্র করবেন সেটা হবে পাসওয়ার্ড তো আপনারা এখানে ড্র করে নিন আমি একবার এখানে ড্র করছি ড্র করার পর কনফার্ম করার জন্য আর একবার ড্র করবেন ড্র পর सिंपली আপনারা একবার বাদিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দিবেন এই জন্য কারণ আপনি যদি আপনার গেস্টার লক ভুলে যান সেক্ষেত্রে আপনারা এই রিকভারি পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফোনটাকে আনলক করতে পারবেন তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর सिंपली আরেকবার সোয়াইপ করবেন সোয়াইপ করার পর গেট স্টার্টেড এ ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ইনভিজিবল গেস্টার তো এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনি যখন আপনার ফোনটাকে আনলক করবেন আনলক করার সময় যখন ড্র করবেন তখন সেই ড্রটা শো হবে না তো আমি আপনাদের দেখাচ্ছি আমি এটাকে জাস্ট টিক করে দিচ্ছি ঠিক করার পর আমার ফোনের স্ক্রিনকে অফ করে আমি অন করছি অন করার পর ফোনকে আনলক করছি তো আনলক করার সময় ড্র করলে দেখতে পাচ্ছেন ড্রটা আপনার এখানে দেখা যাচ্ছে না তো আপনারা এটাকে আপনার অন করে রাখতে পারেন না যদি অফ করেন অফ করলে দেখবেন যে আপনি যেটা ড্র করছেন সেটা সবাই দেখতে পাবে তো আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন আপনি যখন আপনার ফোনটাকে আনলক করবেন তখন আপনি কি পাসওয়ার্ড দিলেন সেটা কেউ বুঝতে পারবে না কারণ সেটা কেউ দেখতে পাবে না এবং এখানে আপনি যা ইচ্ছা ড্র করে সেটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংক ইউ